বৃহস্পতিবার রাতে পূর্ব বর্ধমান জেলার বিজেপির জেলা কার্যালয় থেকে বাড়ি ফেরার সময় বিজেপির নেতা খোকন সেনকে পুলিশ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করে। ধৃতকে শুক্রবার বর্ধমান আদালতে পেশ করে। পুলিশ আরও তদন্তের স্বার্থে ধৃতকে নিজেদের হেফাজতে চেয়ে আদালতে আবেদন জানায়। মহামান্য বিচারপতি খোকন সেনকে চার দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেয়। পুলিশ হেফাজতের শেষে ধৃত খোকন সেনকে মঙ্গলবার বর্ধমান আদালতে পেশ করে। উল্লেখ্য, ওই দিন ধৃত খোকন সেন জানিয়েছিলেন বিজেপি করার অপরাধে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। এরকম দুর্ভাগ্য পশ্চিমবঙ্গের যে মমতা ব্যানার্জি তৃতীয়বার ক্ষমতা আসার পর তুমি যেভাবে সন্ত্রাসের বাতাবরণ সৃষ্টি করেছেন পশ্চিমবাংলায়, তাতে করে বাংলার মানুষ ব্যথিত। একদিকে মহিলাদের ওপর নির্যাতন হচ্ছে, একদিকে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব বাচ্চারাও বাদ যাচ্ছে না, বয়স্করাও বাদ যাচ্ছে না, তাই জন্যে বাংলার মানুষ ব্যথিত হয়ে গেছে। যেভাবে সন্ত্রাস লাগামহীন সন্ত্রাস ভারতবর্ষে কোথাও পাবেন না। দেখুন, যেহেতু কোভিড চলছে, কোভিড বিধি শেষ হলেই আমরা আন্দোলনে নামছি। এর ইতিমধ্যেই দল ঘোষণা করেছে 23 তারিখ, আমরা জানেন যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান দিবস, তাকে কেন্দ্র করে জেলায় জেলায় আমরা আন্দোলনে নামছি। তারপরে ধাপে ধাপে আমরা আন্দোলনে নামবো, কারণ এই জিনিস তো চলতে পারে না। পশ্চিমবাংলার মানুষ এরকম সন্ত্রাস দেখেনি। দেখুন, মিথ্যা মামলায় একটার পর একটা বিজেপি কর্মীদের ফাঁসানো হচ্ছে, তার জন্য আমরা আদালতে গেছি, আইনের দ্বারস্থ হয়েছি। আপনারা দেখেছেন ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন থেকে আরম্ভ করে মহিলা হিউম্যান রাইটস কমিশন থেকে আরম্ভ করে এসটি সমস্ত কমিশন, এবং কিছুদিন আগে হাইকোর্ট পর্যন্ত যে একটা রায় দিয়েছে যে হিউম্যান রাইটস কমিশন এখানে আসুক এবং এসে তারা দেখুক, পুলিশ ব্যবস্থা নিচ্ছে না, তারা এসে দেখুক, তারা এসে টিম করুক এবং হাইকোর্টকে রিপোর্ট করুক। সেখান থেকে আপনারা বুঝতে পারছেন যে এখানে তো কোনো বিচার ব্যবস্থা নেই, আইনের শাসন নেই, গণতন্ত্র নেই, খালি গুন্ডারাজ চলছে। মানুষকে এই জন্যে ভোট দিয়েছিলেন তো, লজ্জার বিষয়। এখানে বিরোধী দল আপনি করতে পারবেন না। আপনি বিরোধী দল করলে, বিরোধী শূন্য বলেছিল না, বিরোধী দল করলে আপনার উপর অত্যাচার হবে, নির্যাতন হবে, আপনার পরিবারের উপর মা বোনদের উপর নির্যাতন হবে, আপনাকে পেনাল্টি করবে, অর্থাৎ জরিমানা দাও, টাকা দাও, তাহলে বাড়িতে ঢুকতে পারবে। অর্থাৎ এখানে বিরোধিতা করা যাবে না। তো গণতন্ত্র যদি বিরোধী না থাকে, তাহলে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে কোত্থেকে? মমতা ব্যানার্জি চাইছে, তৃণমূল কংগ্রেস চাইছে যে এখানে কোনো বিরোধী শক্তি যেন না থাকে। হীরক রাজার দেশের কথা মনে করছে। এই বাতাবরণ দীর্ঘদিন থাকবে না। বাংলার মানুষ, দেখুন, এটা আন্দোলনের মাটি, এখানে আন্দোলন স্বাধীনতা সংগ্রামের স্বাধীনতার সময় থেকে আমরা দেখে এসেছি, হাত প্রতিকার দিয়ে বাংলাকে নিজের পায়ে দাঁড়িয়েছে। তাই বাংলার মানুষ যে আমাদের শক্তি দিয়েছে, সেই শক্তি নিয়েই আগামী দিন বিজেপি ঘুরে দাঁড়াবে। দল তো গণতান্ত্রিক পদ্ধতিতে যাবে, তাই জন্য পুলিশ যখন কথা শুনেনি, আমরা তখন কোর্টে গেছি, আমরা NHRC ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনে গেছি, আর তারা বুঝতে পেরেছে, তারা আমাদের আবেদন গ্রহণ করেছে। আমরা রাজ্যপালের কাছেও গেছিলাম, সেখানে যে বিভৎস রূপ সন্ত্রাসের সেটা আমরা তুলে ধরেছি। এখানে কেউ অ্যাকশান নেয়নি, তাই জন্য বাধ্য হয়ে মানবাধিকার কমিশন, শিশু অধিকার কমিশন, মহিলা কমিশন, SC ST কমিশন, তাদেরকে আজকে এখানে ইন্টারভেন করতে হচ্ছে। দুর্ভাগ্যের বিষয়, মহিলা মুখ্যমন্ত্রী, আপনি দেখুন ধূপগুড়িতে কী কাণ্ড হয়েছে, কতগুলো মহিলা বীরভূমে শিলতানি হয়েছে, মুখ্যমন্ত্রী একটা কথা বলেন না। বাংলার মানুষ দেখছে। আর কেউ যদি ভেবে থাকে যে ম্যান্ডেট পেয়ে গেছে বলে তিনি রাজরাজত্ব চালাবে, বাংলায় বেশি দিন চলে না। CPM ছিল, নিশ্চিহ্ন হয়ে গেছে আজকে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।